দশক বাজার জুড়ে আবারও অস্থিরতা রোজারিদের পর থেকে বাজারে দেখা যাচ্ছে দামের উল্লম্ফন কোরবানিদের আগের পরিস্থিতি যা হাতের নাগালের বাইরে চলে যাবে তাতে কোনোই সন্দেহ নেই সরকারি প্রতিষ্ঠান টিসিবির হিসাবে বছর ব্যবধানে পণ্যের দামের যে পরিবর্তন তাই এবার দেখে নেব আমরা এক নজরে আমরা শুরুতেই দেখতে চাই বাজারে পেঁয়াজের যে দাম সেই বিষয়টি আমরা জানি আমাদের বাজারে যে স্থানীয় যে চাহিদা রয়েছে সেটা স্থানীয়ভাবে উৎপাদনের পরও আমাদেরকে রপ্তানি করতে হয় বিশেষ আমদানি করতে হয় বিশেষ করে ভারত যে রপ্তানি করে পেঁয়াজ সেই কারণে দামের ওঠানামা হয় এবং চাহিদার তুলনায় যোগানের কম থাকার কারণে কিন্তু বছর জুড়ে এটা ওঠানামা করতে থাকে তা আমরা যদি দেখি দুই হাজার তেইশের বারো মেতে পেঁয়াজের দাম ছিল ষাট থেকে পঁয়ষট্টি টাকা প্রতি কেজি সে এখানে পরিবর্তন হয়েছে ষোলো শতাংশ বেড়ে বারো মে দুই সালে এসে সেটি দাঁড়িয়েছে পঁয়ষট্টি থেকে আশি টাকা কেজিতে এবার আমরা দেখে নিতে চাই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণীর মানুষের প্রোটিনের মূল যোগান যেটি হয় সেটি হচ্ছে ব্রয়লার মুরগি থেকে সেই ব্রয়লার মুরগির বাজার দর যদি আমরা দেখি বারোই মে দুই হাজার সে সময় ব্রয়লার মুরগির কেজি ছিল একশো পঁচাশি থেকে দুশো বিশ টাকা এখন সেটি পাঁচ পার্সেন্টেরও বেশি বেড়ে অবস্থান করছে বারোই মে দু হাজার চব্বিশ অর্থাৎ এই বছর এক বছরের দাম বেড়ে অবস্থান করছে দুশো থেকে দুশো টাকা প্রতি কেজিতে এ হচ্ছে ব্রয়লার মুরগির অবস্থা এর পরবর্তীতে যদি আমরা দেখি মসুর ডাল যেটি আমাদের নিত্য নিত্য প্রয়োজনীয় একটা পণ্য সেক্ষেত্রে মসুর ডাল নব্বই থেকে পঁচানব্বই শতাংশের মধ্যে বেশি আমরা আমদানি করতে হয় যেটা আমদানি নির্ভরপূর্ণ সেক্ষেত্রে ডলার সংকট রয়েছে ডলার সংকটের কারণে দাম ওঠানামা করে বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণেও সেটা ওঠানামা করে সেক্ষেত্রে বছর ব্যবধানে তেরো শতাংশ বেড়ে মসুর ডালের বারো মে দু হাজার তেইশ সালে যেটি ছিল নব্বই থেকে একশো টাকা কেজিতে তেরো শতাংশ বেড়ে বারো মে দু হাজার চব্বিশ সালে সে এসে সেটি দাঁড়িয়েছে একশো পাঁচ থেকে একশো দশ টাকা কেজিতে এই মুহূর্তে যদি আমরা মশলার বাজার দেখি যেটি আমাদের পুরোপুরি বলা চলে যে পুরোপুরি আমদানি নির্ভর একটি বাজার যেখানে স্থানীয়ভাবে উৎপাদন অনেকাংশেই হয় না বললেই চলে পুরোপুরি আমদানি করে আনতে হয় সেই ক্ষেত্রে মশলার বাজার কিন্তু অনেক বেশি ঊর্ধ্বমুখী আমরা যদি দেখি আদা রসুন হলুদ এলাচ এই চারটা পণ্যের যদি আমরা দাম বিশ্লেষণ করি সেক্ষেত্রে শুরুতে দেখতে পাবো যা রসুন আমদানি করা হয় যেটি সেটি ছেচল্লিশ দশমিক ছয় সাত শতাংশ বেড়ে দাম হচ্ছে দুশো দশ থেকে দুশো পঞ্চাশ টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে পরবর্তীতে হলুদের বাজারে যদি দেখি সেখানে পঞ্চাশ শতাংশ দাম বেড়েছে দাম বিক্রি হচ্ছে দুশো আশি থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজিতে এবং সবচেয়ে বেশি যে দামের বৃদ্ধিটা যে সেটি হচ্ছে এলাচের বাজারে সেখানে একষট্টি দশমিক নয় শূন্য শতাংশ দাম বেড়েছে তিন হাজার থেকে মান ভেদে তিন হাজার থেকে তিন হাজার আটশো টাকা প্রতি কেজিতে এলাচ বিক্রি হচ্ছে বাজারে পরবর্তীতে যদি দেখে আদা যেটি দেশি আদা রয়েছে সেটি ছাব্বিশ দশমিক আট শতাংশ দাম বেড়ে দুইশো থেকে দুশো পঞ্চাশ টাকা দামে বিক্রি হচ্ছে আর এটি ছিল এটি সিবির যে হিসাব সেই হিসাবে বছর ব্যবধানে পণ্যের দামের যে পরিবর্তন বা যে উঠানামা যে বৃদ্ধিটা সেটা আমরা এখানে আলোচনা করলাম